কি মগ বিক্রি করতে আসিনি, বলছিলাম এই দুটি মগ থেকে যদি একটি নিতে বলা হয় তাহলে কোনটি নেবেন, এটি নাকি এটি? একটু কঠিন তাই না? এটি সিদ্ধান্তহীনতা। মনোবিজ্ঞানীরা বলছেন দুই বা তার চেয়ে বেশি অপশন বা বিকল্প থেকে যখন একটি বেছে নিতে বলা হয় ঠিক তখনই যে সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে সিদ্ধান্তহীনতা বা কনফিউশন। এই সিদ্ধান্তহীনতা কম বেশি সব মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটি সমস্যা হয়ে দাঁড়ায়। সিদ্ধান্ত নিতে না পারার অনেকগুলো কারণ রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, যার কারণে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়। এর আরো কারণ রয়েছে, সেটি হচ্ছে দুটি বিকল্পের মধ্যে তার জন্য কোনটি ভালো সেটি সে বুঝতে পারে না, এজন্য সে সিদ্ধান্ত নিতে পারে না। এখন বলা যায় যে সিদ্ধান্ত নিতে না পারলে আসলে সমস্যাটা কোথায়। সিদ্ধান্ত নিতে না পারার কারণে তারা নতুন কোনো পদক্ষেপ নিতে পারে না। কোনো সিদ্ধান্ত নিতে গেলে তারা অনেক বেশি চিন্তা করে এবং মানুষকে জিজ্ঞাসা করতে থাকে তার জন্য কোনটি ভালো হবে। একবারে তারা কোনো একটি সিদ্ধান্ত কখনোই নিতে পারে না এবং কোনো একটি সিদ্ধান্ত নিলেও তারা দু একদিন পর তা পরিবর্তন করে, এই ভেবে যে সিদ্ধান্তটি হয়তো ভুল ছিল। এরা যেহেতু তীব্র মানসিক চাপে ভোগে তাই এদের মধ্যে ডিপ্রেশন চলে আসে এবং এদের মধ্যে অ্যাঙ্গার প্রবলেম বা হঠাৎ রেগে যাওয়ার সমস্যা তৈরি হয়। সিদ্ধান্ত নিতে না পারায় তার আত্মবিশ্বাসের উপর আবার প্রভাব ফেলে। আর যদি দেখা যায় সে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, তা তার আত্মবিশ্বাসকে শূন্যের কোটায় নিয়ে যায়, অর্থাৎ পুরো বিষয়টা একটি চক্রের মতো কাজ করতে থাকে। এর ফলে দেখা যায় কোনো একটি কাজ করার সময় যতটা পরিশ্রম করা দরকার বা যতটা ফোকাস করা দরকার তা না করে সে ভাবতে থাকে সে কাজটি করতে পারবে কিনা, ফলে দেখা যায় সে ওই কাজটি আর করতেই পারে না। তার মতো ভয় বা অ্যাংজাইটি কাজ করে, যার প্রভাবে শরীরে অনেক সমস্যা তৈরি হতে পারে, যেমন তার হাত পা কাঁপা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি। এর প্রভাবে তার আচরণেও সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যা ভুগলে তা কিভাবে সারিয়ে তোলা যায়, চলুন তা জেনে নিই। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবকিছু সহজভাবে মেনে নিতে হবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে সিদ্ধান্তটি ভুল হতেই পারে, তাই বলে সিদ্ধান্তটি ভুল কেন হলো সেটি ভেবে আত্মবিশ্বাস হারালে চলবে না। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটি ভুল হতেই পারে, এটি একটি স্বাভাবিক ঘটনা। সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ভেবে দেখুন এবং মানসিক প্রস্তুতি নিন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ভেবে দেখুন সেটি সফল হলে কি কি ইতিবাচক প্রভাব পড়বে এবং সেটি সফল না হলে কি কি নেতিবাচক প্রভাব পড়বে। নেতিবাচক বিষয়ের জন্য মানসিক প্রস্তুতি থাকলে পরবর্তীতে প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়া অনেকটা সহজ হয়। নিজেকে অন্যের সাথে তুলনা না করা। অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো কোনো একটি কাজ করতে পারছে কিন্তু আপনি কেন করতে পারছেন না। আবার দেখা যায় যে পরিবারের সদস্যরা অনেক সময় আমাদেরকে কোন একজন সফল ব্যক্তির সাথে তুলনা করে। এই বিষয়গুলো মানুষের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। নিজের প্রশংসা করুন, যেমন কি ইতিবাচক কিছুই করেননি, অবশ্যই করেছেন, সেটি যত ছোটই হোক না কেন। সেই ছোট ছোট বিষয়ের জন্য নিজের প্রশংসা করুন, দেখবেন আত্মবিশ্বাস ফিরে আসছে, ফলে আপনার সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।